এক কোম্পানি দেখা দেখে আরেক কোম্পানি দাম বাড়িয়ে দিচ্ছে। আজকে আসে তো আবার রেট বলতেছে আরো বাড়তেছে, আরো বাড়বে। মানুষগুলোর একটু ভালো হতে হবে। দুই মাসের ভিতরে প্রায় আপনার 40% উপরে দাম বেড়ে গেছে। এখন মনে করেন আগে 1 কেজি হুইল পাউডার রিন পাউডার ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 160 টাকা রিন পাউডার 1 কেজি, 90 টাকার হুইল পাউডার 1 কেজি 140 টাকা। আজকে আসে আধা কেজির এক প্যাকেট রিন পাউডার ছিল গত পরশু দিনও ছিল 75 টাকা, আজকে আসে ইউনিলিভার লোক বলতেছে সেটা 100 টাকা হচ্ছে। এখন সাধারণ লোক কীভাবে কিনবে কীভাবে? একটা সাবানের 50% দাম বাড়ছে, 30 টাকা 35 টাকা সাবান একটা এখন 55 টাকা 60 টাকা। আজকে আসে তো আবার রেট বলতেছে আরও বাড়তেছে, আরও বাড়বে। কোম্পানিরা ঠিকই কামাইতেছে, কীভাবে কামাইতেছে সেটা আল্লাহ জানে। কোম্পানি এই পরিমাণ দাম বাড়াইতেছে, কেন বাড়তেছে কী জন্য বাড়তেছে এটা একমাত্র আল্লাহ জানে, আর কোম্পানি জানে আর সরকার জানে, আমরা কিছুই জানি। এখন দাম বাড়ার কারণে আমাদের ব্যবসা মারাত্মক হুমকির সম্মুখীন আমরা আমাদের ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের সেলস অনেক কমে গেছে। সকালে যেখানে আমরা 20-25 হাজার 30 হাজারটা বিক্রি করতাম, আজ সারাদিনে আমরা 3000-4000টা বেশি বিক্রি করতে পারি। যেখানে 80-85 টাকা ডলার ছিল সেই ডলার 120 টাকা, তার মানে তো অবশ্যই বাড়তে পারে। ডলার সংকট হলে তো যারা মালটা আমদানি করে তাদেরা এক্ষেত্রে সেটাই বোঝা যাচ্ছে যে যারা মালটা আমদানি করতেছে তারা তো বেশি দামে ডলার কিনতে হচ্ছে, তাদের মাল আমদানি করতে হলে বেশি দামে তারা বিক্রি করতে হবে, সেক্ষেত্রে ডলার সংকটকে কিছুটা হলেও আপনার দায়ী করা যায়। ক্রেতা হিসাবে যেটা দেখছি সব কিছু তো আমাদের দাম বাড়তেছে, এবং যেটা না মানে বাড়ার কথা তার থেকে বেশি, মানে বিভিন্ন ঘাটে ঘাটে আমাদের মানুষগুলোর একটু ভালো হতে হবে। হয়তো এখন যে ক্রাইসিস চলছে আর কি, ওয়ার্ল্ড ওয়াইজ ক্রাইসিস, যাদের কাছে আইটেমগুলো আসে বা যারা তারা যদি একটু বিশেষ করে সতর্ক হয় তাহলে দেখা যায় যে দামটা বাড়লেও সহনীয় মাত্রায় বাড়বে। কিন্তু দেখা যায় যে মানুষ যখন চেষ্টা করে যে ঠিক আছে দাম বাড়ছে ওই দোহাই দিয়ে যতটুকু লাভ হওয়ার কথা বা করার কথা তার থেকে বেশি করে, সেটাই হলো প্রবলেম। সুতরাং এই ব্যাপারে শুধু ক্রেতা বা সবাইকে একটু সচেতন হতে হবে। একটা জিনিসের দাম বাড়ার পরে সেটা মনে কত বাড়ে এবং এইটা আস্তে আস্তে ভাগ দিতে দিতে একটা পার্টিকুলার একটা আইটেমে কতটুকু বাড়ে, কিন্তু তার থেকে দেখা যায় যে বেশি বাড়ায় দিয়ে বসে থাকে, বিশেষ করে যারা বিক্রেতা, সেটা হয়তো এখন খুচরা বিক্রেতা যা তারা বলে মনে করে যে ঠিক আছে পাইকারি ওরা বাড়াচ্ছে, আবার পাইকারি বিক্রেতারা বলে আমরা বিদেশ থেকে ইয়ে পাচ্ছি না। মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ যেটা সেটা যতটুকু এই রকম ক্রাইসিসের ভিতরে, যে আমরা কোনোদিন কেউ চিন্তাও করি নাই যে এরকম একটা ক্রাইসিস আসবে। আমাদের ইনভেস্ট বাড়তেছে কিন্তু প্রফিট হচ্ছে আগের থেকেও কম হচ্ছে। একটা লাখ সাবান মনে করেন মাসে 4 বার দাম বাড়ে, তার 20-30 টাকা দাম বাড়ছে, 40 টাকার সাবান দেখেছে এখন আপনার 50-60 টাকা আপনার বেচতে হয়। তো আমাদের ইনভেস্ট বাড়তেছে, আমাদের প্রফিট কম হচ্ছে আগের থেকে। এক কোম্পানি দেখে আরেক কোম্পানি দাম বাড়িয়ে দিচ্ছে, ওয়েট কমাইতেছে দাম বাড়িয়ে দিচ্ছে। কাস্টমারদের দেখা গেছে আপনার এটা ছিল 30 টাকা, এটা 40 টাকা অ্যাডেড করছে কিন্তু ওয়েট কমাই দিছে। ওয়েট আছে মনে করেন 100 গ্রাম, আপনার দেখা গেছে এখন 90 গ্রাম করছে, এরকম আর কি। সব দিকে লস, ভোক্তাদেরও লস, দোকানদারের লস। আচ্ছা, এই দাম বাড়ার কারণটা আপনি আসলে কী বলে মনে করছেন? তেলের কারণে বলবো বলতে আপনার একটা উসিলে আর কি, যে তেলের কারণে এটা বাড়তেছে, চালের দাম বাড়তেছে, এভাবে নিত্য প্রয়োজনীয় সব ধরনের সাংসারিক নিত্য প্রয়োজনীয় সব আইটেমের দাম মনে করেন যে উসিলে বলতে কি, এখন আমদানি রপ্তানি অনুযায়ী আমাদের ওই আমদানির যে প্রোডাক্টগুলা ওইগুলো থেকে আমাদের দেশি পণ্যের দাম তার চেয়ে বেশি বাড়তেছে। বড় লাক্স সাবানের দাম মনে করেন 1 মাস আগে ছিল 50 টাকা, এখন হচ্ছে আপনার 70 টাকা, মাঝারিটা ছিল আপনার 40 টাকা, এখন হচ্ছে আপনার 55 টাকা।